আমাদের তো সবচেয়ে শান্তিপূর্ণ ছিল, আর অতি বিলম্বে আমাদের আসিফ সাহ আমাদের যেসব সমন্বয়কে তারা গুম করেছে, যারা আটক করেছে, শুধু তারা নয়, তারা ছাড়া যেসব ছাত্রদেরকে বিনা দোষে আদালতে নিয়ে যাচ্ছে, তাদেরকে জেলখানায় নিয়ে যাচ্ছে, অতি বিলম্বে তাদেরকে ছেড়ে দিতে হবে। প্রশাসন আমাদের বিরুদ্ধে প্রথম থেকেই কঠোর অবস্থান নিছে, যেটা একটা দেশের জন্য সবচেয়ে বড় হুমকির কারণ। ওরা যেখানে আমাদের আন্দোলনে সহযোগিতা করা দরকার, ওরা সেটা না করে আমাদের বিরুদ্ধে আমাদের আমাদের বুকের মধ্যে গুলি ধরে আমাদের ভাই বোনকে নিয়ে গেছে, আমার ভাই বোনকে হত্যা করছে। আমরা এটা কঠোর প্রতিবাদ জানাই, আমরা এ মাঠ ততক্ষণ পর্যন্ত ছাড়ব না যতক্ষণ পর্যন্ত না আমার ভাই ও বোনের বিচার না হয়। পৃথিবীর কোনো দেশে এরকম নাই যে স্টুডেন্টের একটা ন্যায্য দাবি করতেছে, এটার জন্য সরকার এভাবে তাদের উপর অত্যাচার করতেছে, তাদেরকে কোনো কারণ ছাড়া তুলে নিয়ে যাচ্ছে। আমরা এসব মানি না, আমরা এসবের বিচার চাই। আমরা আমাদের নয় দফা দাবি পালন করার পর রাস্তা থেকে নামবো। আমাদের সবাইকে চাইলে তুলে ধরে জেলে নিয়ে যাইতে পারে।